জাতীয় রাজনীতিতে নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হচ্ছে এই শূন্যতা পূরণে উদ্যোগ নেওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বনানী কার্যালয়ে মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় জি এম কাদের বলেন শুধু ক্যাসিনো নয় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধেও সরকারের জিরো টলারেন্সের ঘোষণার পুরোপুরি বাস্তবায়ন দেখতে চায় দুর্নীতি কমিশনের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠা হলে তরুণরাও দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে বলে মন্তব্য করেন তিনি